হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল সুদীপ্তার কুকিং গার্ডেন ভ্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। এই দেখো, আমি সকাল সকাল কাজ করতে লেগে পড়েছি। এখানে আলু বেগুন এগুলো সব কেটে কেটে রাখছি। আর এই যে মা সকাল সকাল পুজো করছে, আর এদের সকালে স্নান পুজো এগুলো করতে অনেকটা টাইম চলে যায়, তো এগুলো তো করতে হবে, বাড়ির কাজ এগুলো করা দরকার। তারপর হচ্ছে যে মন্দিরে পুজো দিতে যাবে, তার জন্যে এখানে নানান ধরনের এই যে ফল চাল এগুলো সব রেডি করছে। তো আজকে কোনো একটা মন্দিরে পুজো দিতে যাওয়ার আছে। এই চালটা প্যাকেটে এখন আপাতত ভরে রেখেছে। আর এখানে কাকিমা বানাচ্ছে লুচি, মানে লুচিটা বেলছে। মাম বসে আছে, তো মামা বাড়িতে আসলে যা হয়, সারাক্ষণ ওদের কোনো কাজ নেই ওরা। তো এই যে মাম এখানে দেখো তার দিদুনকে হেল্প করে দিচ্ছে, এগুলোতে ওরা ভীষণ খুশি হয়। সারাক্ষণ দিদুন দাদু ভাই এদের সাথে নেওয়াটা হয়ে থাকে। আর এই যে দেখো, আর একজন লুচি বইতে ব্যস্ত। মামা বাড়িতে এসেও এদের একদম নিস্তার নেই, সারাক্ষণ কাজে ব্যস্ত। এ দেখো, আমি সকাল সকাল কাজে লেগে পড়েছি, বাবার বাড়িতে এসে একটু নিস্তার বলে নেই। এখানেও আমাকে কাজ করতে হচ্ছে। তো যাই হোক, কাজ মানে ওদেরকে, মানে মা কাকিমাদেরকে একটু হেল্প করে দিলে ওদেরও ভালো লাগে, আর আমিও করলে আমারও একটু ভালো লাগে, সেই জন্যেই কাজ করা। তো আমি দেখো এই যে সকাল সকাল ওরা পুজো টুজো করছে আর সমস্ত কাজগুলো করলো, আমি এখন লুচি ভাজবো। লুচি আর এদিকে আর বেগুন আলু এগুলো ভাজা হবে। তো বাড়িতে এসেছে জামাই, তো আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেছিলো, আবার আমাদেরকে আনতে এসেছে। তো এখানে এই যে লুচি আলু ভাজা বেগুন ভাজা এগুলো সব হবে, সাথে আছে ছোলার ডাল আলুর দম। তো এগুলো আগেই হয়ে গেছে, তো আমি এইগুলো ভিডিও করে উঠতে পেরেছি। লুচিটা ভাজার জন্য তেল গরম করতে দিয়েছি, আর এরপর আমি লুচিগুলো ভেজে নেছি। এত গরম যে গ্যাসটাকে বলি একটু বাইরে বের করে দে। এখানে যে এদের নতুন ওই ঘরটা হয়েছে, পিছনে আমার একটা সাইকেল রাখা আছে, তো এই যে গ্যাসটা এখানে বের করে দিয়ে এখানে আমি একটু হেল্প করে দিচ্ছি, প্রচণ্ড ব্যস্ত সবাই। আর এখানে লুচির তেল গরম হয়ে গেছে, লুচি ভাজা হবে, লুচি বেলা হয়ে গেছে। এখানে হচ্ছে যে পটল নুন হলুদ মাখানো আছে, পটলটাই নুন হলুদ মাখানো আছে। লুচি লুচি কে খাবি? এই দেখো কে খাবে, দাঁড়াও একটু ওয়েট করো। লুচিগুলো খুব ভালো হয়েছিল, খুব মুচমুচে। আর দেখো সব কটাই খুব ভালো ফুলছে, ময়ানটা কাকিমা খুব ভালো দিয়েছে। তো দেখো লুচিগুলো খেতেও খুব টেস্ট হয়েছিল, একদম। এই যে অনেকগুলো লুচি ভাজা হয়ে গেছে, আমার মাম এখানে লুচি খাওয়া খেতে বসে গেছে, ফার্স্ট লুচিটা ওই খেলো। আর এই যে ভাই দেখো, ওর কাছ থেকে একটু লুচি ছিঁড়ে খাচ্ছে, এগুলো ক্যামেরাতেই ধরা পড়ে। তো আমাদের বাড়িতে এগুলো হতেই থাকে, ওর পাত থেকে ও তার পাত থেকে একটু খেতে ভালোবাসে, তো সেটাই চলছে।
মজা লাগে না একটু অন্যের পাত থেকে খেতে, সেটাই করছে। জীবন ঠান্ডা, ছোট জীবন ঠান্ডা এক্সপার্ট, ঘরেই বানিয়েছে। যা গরম পড়েছে, এরা সারা দিন ফ্রিজ থেকে বরফ বের করে খেতে দেখছে, তার সাথে একটু চিনি টিনি নুন মিশিয়ে জীবন ঠান্ডা বানিয়ে সারা দিনে যে কবার খাচ্ছে। তোমার মামাম্মা এই মজাটা বুঝে গেছে। এখানে আজকে আছে পূর্ণিমা পুজো, তো তার জন্য ঠাকুরমশাই চলে এসেছেন পুজো করতে। এরা মামা বাড়ি আসলে দাদু দিদুন মামু এদের সবার আদরে এত চিপস আর চকলেট খেতে থাকে, সবাই ভালোবেসে সারাদিন চিপস চকলেট চিপস চকলেট দিতেই থাকে। ওই যে সকাল সকাল সেজে গুজে মাসিমণি দিদুনের সাথে গেছিলো দোকানে, তো সেখান থেকে দেখো কতগুলো চিপস চকলেট সব নিয়ে এসেছে। তো সারাদিন আমি না বলেও ওরা এদের এত বায়না আর আবদার, ওরাও না মিটিয়ে থাকতে পারে না, সারাক্ষণ এগুলো লেগেই আছে। তো যাই হোক, এখানে যে কটা দিন থাকবে সেই কটদিনই বাড়ি ফিরে তো আর এগুলো পাবে না। সকাল সকাল গিয়ে চিপস চকলেট নিয়ে হাজির। চুলটা বাঁধলি না কেন তুই? আমি তো বললাম বাঁধবো। হ্যাঁ, দুটো কার কার? একটা তো তোমার আর একটা। ভিডিওটা আজকে আর বেশি বাড়াবো না, ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।